ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যানজট তেমন নেই। বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও এখন তা কমে এসেছে। তবে যানজটের কষ্ট না থাকলেও পথের কাটা হয়েছে বৃষ্টি, দুর্ভোগের শিকার হতে হয় বাড়িমুখী মানুষের। এদিকে গেল কয়েকদিনের তুলনায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাত পোহালেই ঈদুল আজহা, ঈদের আনন্দ উদযাপনের জন্য শিকারের ঠিকানায় ফিরছে মানুষ। সকাল থেকে সড়কে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও দুই একটি জায়গা ছাড়া অন্য জায়গায় যানজট ছিল না। বঙ্গবন্ধু সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ায় বুধবার ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব দিক থেকে টাঙ্গাইলের পুলিং পর্যন্ত 35 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া একটি পিকআপ ভ্যানও বিকল হয়ে যায়, ফলে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। তবে সময় গড়ানোর সাথে সাথে এই মহাসড়কে যানবাহনের চাপ কমে যাওয়ায় এখন নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। যানজট দুর্ভোগের কারণ না হলেও বৃষ্টি বেশ ভোগাচ্ছে ঘরমুখো মানুষদের। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া দিয়ে নিতে হচ্ছে টিকিট। এদিকে গেল কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, তবে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে, স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।